সঠিকভাবে রাজনীতি করব, পা দেবো না শাসক দলের ফাঁদে। তাই সঠিক নেতা পেয়ে গেছি, থাকবো নওশাদ সিদ্দিকীর সাথে। এই কথা আজ বলি তোমাদের, শুনে রেখো ভাই, অন্যায় দেখলে গর্জে ওঠে আমার নওশাদ ভাই, অন্যায় দেখলে গর্জে ওঠে আমার নওশাদ ভাই। তাই সঠিক কথা বলে উনি, সঠিক পথে চলে, আর পিসি ভাই বউ ভেবে মরে উনি আবার কি বলে, তাই তো নাকি? তাই ওরা কি করছে দেখুন। তাই বাংলাতে তোমরা জ্বালিয়েছো আগুন, দেশলাই তোমাদের নাম, বাংলাতে তোমরা জ্বালিয়েছো আগুন, দেশলাই তোমাদের নাম, আর দিল্লিতে গিয়ে মোমের পুতুল গাইছো তোমরা গান। ওই গানেতে সুর দিচ্ছ বলছো ডিয়ে দেবো না, ওই গানেতে সুর দিচ্ছ বলছো ডিয়ে দেবো না, আর দাদার সাথে ঠিক আছি আজ তোমরা ভেবো না। এই সামনে আপনাদের লোকসভা ভোট আসছে, কত রকম চিটিংবাজি গল্প আপনাদের শোনাবে, কত রকম দু নম্বরি আপনাদের কাছে বলবে, কত রকম আপনাদের কাছে প্রলোভন দেবে, কত রকম মিথ্যে কথা বলবে। একটা প্রশ্ন ওদের করবেন যে তোরা তো এত ভালো দল, তোরা তো এত ভালো দল, এই বাড়ির পাশে বেড়াচ্ছে ভাই বাকিপুর, যে বাকিপুরে দুবাইতে ফ্ল্যাট আছে তোমরা ভাই কেউ জানো? কেউ এ খবর রাখে না। তাহলে বাকিপুর সে আজকের এই মিড ডে মিলের খাবারে এত দু নম্বরি করে সে আজ জেলে, তো কেন আমরা বাড়ির পাশে দেখতে পাচ্ছি এত দুর্নীতি, আর কেন আমরা তাদের পিছনে যাব, কি জন্যে যাব? এই যে জমি জায়গার ব্যাপারে এক নম্বর খতিয়ান যদি করে না ভাই, যদি এক নম্বর খতিয়ান করে, এই মসজিদের পাশে মদের দোকান করবে ওরা, ওদের চিন্তা ভাবনা এরকম। এইবার ওই মসজিদের পাশে যখন মদের দোকান করবে, যখন আপনি বলতে যাবেন, তখন সেই দোকানদার প্রশাসনকে খবর দেবে, প্রশাসন এসে বলবে ওদের নামাজ ওরা পড়ুক, এ মদ বিক্রি করছে তোর কি আছে। ঠিক দিদিমণি একদম এই পলিটিক্স লাইন তৈরি করছে আপনাদের এই মিথ্যে পথে নিয়ে যাবার জন্যে। এই দিক দিয়ে আপনারা সতর্ক থাকবেন, কেন সতর্ক যদি না থাকেন আগামী দিন এমন একটা সময় উনি টেনে আনতে চাইছে যে মানুষ প্রত্যেকেই কিন্তু গাড্ডায় পড়ে যাবে। তো ওরা ওদের কাজ একটাই, সেটা হলো মেয়েদের কাছে ওদের বোঝানোর বেশি কৌশল। ওরা কিন্তু মেয়েদের কাছে যাচ্ছে, বলছে দিদি যদি ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার দেবো না, এই কথা কিন্তু বলবে। যাই হোক দিদি, আপনারা মা চাচিরা আপনারা এইটা সবসময় মাথায় রাখবেন, যদি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো, তো তার বলবেন ঠিক আছে তুই বন্ধ করে দে, কিন্তু আমি এই সঠিক দল থেকে নড়বো না। এই প্রশ্নটা মুখের ওপরে সঙ্গে সঙ্গে বলে দেবেন, এক ইঞ্চি দেরি করবেন না। ডান পাশে আমার মা বোনেরা বসে আছে, আমার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার 500 কোটি টাকা দেয়, বিরাট আনন্দ। তো চাচিমা আপনাদের বলি যে 500 কোটি টাকা নিয়ে আপনারা আনন্দ হচ্ছেন, গোপনে আমার চাচাজিকে জিজ্ঞেস করবেন যে 500 টাকা বাজারে নিয়ে গেলি, বাজার করে বাড়ি আনতে কত কষ্ট, এইটা জিজ্ঞেস করবেন। এইটা যদি জিজ্ঞেস করেন তাহলে আপনার কিন্তু ওই 500 টাকার কথা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার কথা আপনার মনে হবে না। যাই হোক আপনারা মাথায় রাখবেন, এদের এই চিটিংবাজ দল, এদের এই ভণ্ড দল, এদের এই দু নম্বরি দল, এদিকে আপনারা একদম চুল পরিমাণ কান দেবেন না। আমাদের ইন্ডিয়ান সিকুলার ফন্ডের নওশাদ সিদ্দিক ভাইজান, ইনি আমাদের হাতটাকে শক্ত করার জন্যে, সঠিক পথে আমাদের নিয়ে আসার জন্যে ইনি রাজনীতিতে এসছে। একটা জিনিস মাথায় আপনারা চিন্তা করে বলুন যে নওশাদ সিদ্দিক ভাইজানে তো রাজনীতি করার কোনো যুক্তি নেই। যে মানুষটা জলসা করলে 4-5 লক্ষ টাকা তার মাসে ইনকাম, কেন রাজনীতিতে এসছে সব কিছু ছেড়ে দিয়ে? এই পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তো, এই জন্য তো এসছে। আর ওরা বলছে টুপি পরা লুঙ্গি পরা ও মুসলমানদের জন্যে। তো একটা জিনিস মাথায় রাখুন, আমার দয়ার নবী যেমন 18,000 মখলুকাত মানুষের জন্যে, এই 18,000 মখলুকাত প্রাণীর জন্যে, তমন সেই কুরাইশ বংশের ছেলেটা নওশাদ সিদ্দিক ভাইজান পিছিয়ে পড়া মানুষের জন্যে, কোনো জাতের জন্যে না, এ ও জাত, এ কি জাত, এ যেই জাত হোক না কেন, কোনো জাতের জন্যে তিনি না, তিনি মানুষের জন্যে। এটাই হলো সব থেকে বড় জিনিস। তবে একটা কথা আপনাদের বলি, আকাশ ঘিরে অশুভ মেঘ করেছে, শান্তির সূর্য যাচ্ছে পাটে, পিসি ভাই পর শেডিং আছে মোদি আর অমিত শাহের সাথে। আমরা একথা বলতে চাই, আপনি আইএসএফ এর মেম্বার হয়েছেন, কিন্তু আপনাদের একটাই কাজ, হেঁটে চলো খেটে খাও আর জনগণের পরিষেবা দিয়ে যাও। আর এই সন্ত্রাসী টিএমসি নেতাদের কথা কি, হেঁটে চলো খেটে খাও এসব ভুলে যাও, টিএমসি মেম্বার আর প্রধান হবার পরে কাঠমানি আর তোলাবাজি করে খাও। তাদের এই চরিত্রটাকে আমাদের বন্ধ করতে হবে। তারা যেভাবে দিনের পর দিন মানুষের গণতন্ত্র অধিকার রক্ষা করার নামে তারা হত্যা করে চলেছে, তাদেরকে এই সন্ত্রাসী বন্ধ করতে হবে।
কারণ তারা কিন্তু এলাকার মন মোস্তানি টেন্ডার নিয়ে নাই। এই ভারতবর্ষের মানুষের গণতন্ত্র অধিকার রক্ষা করতে গিয়ে তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে ভারতবর্ষের ধারা, সেই লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে ভারতবর্ষের গণতন্ত্র অধিকারকে রক্ষা করার জন্য, ভারতবর্ষ স্বাধীনতা করার জন্য, এই ভোট অধিকার আদায় করার জন্য তারা 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আমাদের গণতন্ত্র অধিকার রক্ষা করেছে। আর তোমরা চারানার নেতা, তোমরা আটানার নেতা, তোমরা কি এলাকার মোস্তানি টেন্ডার নিয়েছো যে যে আমাদের অর্জিত স্বাধীনতা তুমি কেড়ে নেবা? নো, নেভার, কখনো এটা হতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছে বলতে চাই, বন্ধু, আমরা অনেক সিনেমা দেখেছি বয়সকালে, আমরা দেখেছি সিনেমা যখন শুরু হয় তখন যারা সিনেমার ভিলেন, যারা সন্ত্রাসী, একের পর এক খুন, ধর্ষণ, লুট আর সাপ্পা মেরে নেতা হয়। কিন্তু বন্ধু, সিনেমা যত শেষের দিকে যায়, সিনেমার নেতা, ঘুষখোর, অফিসার থেকে জজ, সবাই পাবলিকের হাতে ধরা পড়ে যায়, আর পাবলিকের হাতে ঝেটা, লাথি আর জুতোর বাড়ি খায়। এই ভিলেনদেরও একই অবস্থা হবে বন্ধু, সময়ের অপেক্ষা। হয়তো সিনেমায় ফয়সাল্লা হয়ে যায় 3 ঘন্টার মধ্যে, বাস্তবে 3 বছর 6 বছর 12 বছর লাগতে পারেও, বাপকে ছাড়বে না, ইতিহাস তার সাক্ষী আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে অনুব্রতের হনুমানের আজ জেলে পৌঁছতে। তাই বন্ধু, আপনারা বিভ্রান্ত হবেন না, কারণ আমাদের একটাই কথা, 1 2 3 4 টিএমসির ছোট বড় সব নেতাই চোর। এই নেতাদেরকে আগামী দিন উৎখাত করতে হবে, এবং মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ভাইজানের হাতকে শক্ত করতে হবে। যে একের পর এক আমাদের পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের মধ্যে যে পশ্চিমবাংলার যে শান্তিপ্রিয় জায়গা ছিল, আমরা দেখছি বর্তমানে সেই পশ্চিমবাংলার যারা জনপ্রতিনিধি, আমরা জানি জনপ্রতিনিধি মানে তিনি হলেন একজন জনগণের সেবক, আর আমরা দেখছি বর্তমানে টিএমসি সরকারের আমলে যারা জনপ্রতিনিধির নামে কলঙ্ক, এবং তারা জনগণের লুটে খাবার লুটেরা। আর সেই লুটেরাদের আগামী দিন যদি বন্ধু আমরা পশ্চিমবাংলা থেকে তাদেরকে বিতাড়িত করতে না পারি, তাহলে বন্ধু শুধু সরকারি কয়লা জমি খাবনার আপনার জমিটাও তারা খেয়ে নিতে পারে। আমরা জানি, হয়তো আপনারা ভাবছেন যে তারা হিংসা করে আমাদেরকে বুথে পৌঁছাতে দিচ্ছে না। আমরা জানি বন্ধু, যারা স্বৈরাচারী শাসক ছিল, নমরুদ, ফেরাউন, যারা হিটলারের মতো, তারা হাজারে হাজারে, আমরা জানি ফেরাউনের সময় তারা 80,000-এরও অধিক তারা ছেলে কুদো ছেটো কৃত্তপুত্রকে হত্যা করেছে, তবু তারা মুসাকে আটকাতে পারেনি, মুসা নবীকে আটকাতে পারেনি। যারা স্বৈরাচারী শাসক তারা সর্বদাই ভাবে, হয়তো আমরা আনিস খানের মতন একজন প্রতিবাদী কণ্ঠকে হত্যা করলে আমাদের গদি বেঁচে থাকবে। আপনারা জানেন সেভাবে নমরুদ যখন তার গদি ধরে রাখতে পারেননি, তেমনি আমাদের এই প্রজন্মের যারা স্বৈরাচারী শাসক আমাদের রাজ্যে এবং কেন্দ্রে, তারা আনিস খানের মতো এবং নিরীহ মানুষ বিশ্বজিদ্দার মতন, এবং যাদেরকে একের পর এক বিনা কারণে কেস দিয়ে আমাদের গ্রামের বুথের কর্মীদের মতন, তাদেরকেও গদি টিকিয়ে রাখতে পারবেন না। তা যদি রাখতো তাহলে বন্ধু নমরুদ, ফেরাউন, হিটলার তাদের গদি যেত না। আমরা বলছি বন্ধু, হয়তো তাদের জন্ম থেকেই তাদের যেমন ইতিহাসের আস্থা কুড়ে তাদের ঠাঁই হয়েছে, আজকে যারা নেতা সেজে তোমরা জনগণের মাল লুট করে খাচ্ছ, তোমরা জনগণের সর্বশান্ত আর মানুষের পায়খানা ঘর পর্যন্ত তোমরা গিলে খাচ্ছ বন্ধু, তোমাদেরকেও সেদিন ইতিহাস লেখা হবে, আর সেই ইতিহাসের আস্থা কুড়ে তোমাদের জায়গা হবে। আর আজকে যারা প্রতিবাদ করে, যারা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে যাচ্ছে, তাদের ইতিহাস হবে ক্ষুদিরামের মতো, বিনয় বদল, দীনেশ মাস্টারদা, সূর্য শাহ, বিতিতুমির মীর, নাসির আলীর মতন উজ্জ্বল নক্ষত্রে তাদের ইতিহাস লেখা যাবে।
তাই বলছি বন্ধু, আপনারা এই দুর্বৃত্তদের কথায় বিভ্রান্ত হবেন না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো বলতে চাইছি বন্ধু।